हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर सामने चले आसलाम टूटी फ्रुटी रेसिपी निये। टूटी फ्रुटी के पेपर मोरब्बा बा पापाया कैंडी बला हुए थाके। एटा साधारणत फ्रूट केके ड्राई फ्रूट्स हिसाबे देया हय। एछाड़ाओ विभिन्न धरनेर डेजार्ट आइटेमे डेकोरेशनेर जन्य एई टूटी फ्रुटी यूज करा हुए थाके। आज के आमी आपनादेर देखाबो काचा पेपे दिए किभाबे टूटी फ्रुटी बानाते हय। तो चलुन ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। টুটি ফুটি বানানোর জন্য আমার লাগবে কাঁচা পেঁপে। আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে ছিলে দু ভাগ করে কেটে নিয়েছি। তারপর একটা চামচ দিয়ে পেঁপের বিচি ফেলে নেছি। খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তারপর আমি পেঁপেটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো আমার পেঁপে কাটা হয়ে গিয়েছে। দেখুন পেপের পিসগুলো আমি কতটুকু করেছি। আপনারা চাইলে এর চেয়ে ছোট অথবা বড়ও করে নিতে পারেন। তো চুলায় আমি পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটাতে যখন একটু বলক উঠবে তখন দিয়ে দিব কেটে রাখা পেপেগুলো। এটাকে আমি 40-50% সেদ্ধ করব। 5 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। এটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। তো আমার পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি গরম পানির থেকে পেঁপেটা ছেঁকে নিয়েছি। তারপর আমি একই প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। চিনিটা না গলা পর্যন্ত নেড়েচেড়ে দিতে হবে। চিনিটা যখন গলে পানিটাতে একটু বলক উঠবে তখন আমি দিয়ে দিব হাফ বয়ল করে রাখা পেঁপেটা। এখন এটাকে 15-20 মিনিট জাল করতে হবে। পানিটা কমে চিনি শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব। এই পর্যায়ে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিলেই হবে। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের এসেন্স ইউজ করতে পারেন। আবার যদি চান এসেন্স না দিলেও কোনো সমস্যা নেই। বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর দেখুন পানিটা অনেকটা কমে এসেছে, চিনি শিরাটাও ঘন হয়ে এসেছে। এই চিনি শিরাটাকে আমি বেশি ঘন করব না, বেশি ঘন করলে এটা জমাট বেঁধে যাবে। সো আমি চুলা বন্ধ করে দিচ্ছি। পেঁপেটা নামিয়ে নিয়ে আমি 3টা বাটিতে বেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ফুড কালার মিক্স করব। প্রথমেই দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। আমার কাছে এই 3টা কালারই ছিল, এর জন্য আমি এই 3টা ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার বা যে কয়টা কালার চান আপনারা মিক্সড করতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে এক একটা কালারের জন্য আমরা যেন আলাদা আলাদা চামচ ব্যবহার করি। তো সবগুলোতে আমার ফুড কালার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেখে দিব 12 ঘন্টার জন্য। এই 12 ঘন্টার মধ্যে এটাকে 2-3 বার নেড়েচেড়ে দিতে হবে। ফিরে আসছি আমি 12 ঘন্টা পর। 12 ঘন্টা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে থাকা এক্সট্রা চিনি শিরাটা একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। একটা ট্রের ওপরে আমি টিস্যু বিছিয়ে নিয়েছি। তার উপরে আমি টুটি ফুটিগুলো ঢেলে নিচ্ছি। এই টিস্যুটা টুটি ফুটির মধ্যে থাকা এক্সট্রা চিনি শিরাটা অ্যাবজর্ব করে নেবে। টুটি ফুটির মধ্যে আমার এই এক্সট্রা চিনি শিরা রাখার কারণ হচ্ছে এক্সট্রা চিনি শিরাটার জন্য পেপের পিসগুলো ফুড কালারটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। তো সেম ওয়েতে সবগুলো টুটি ফুটির মধ্যে থাকা এক্সট্রা চিনি শিরা ছেঁকে নিলাম। এখন একটা টিস্যু দিয়ে ওপর থেকে চিনি শিরাটা মুছে নিচ্ছি। নিচে টিস্যুটা ভিজে গিয়েছে, আমি এই ভেজা টিস্যু সহ এটাকে শুকাতে দিব না। সো এর জন্য আমি টুটি ফুটিগুলো উঠিয়ে নিচ্ছি। ভেজা টিস্যুটা ফেলে দিয়ে আমি আরেকটা ফ্রেশ টিস্যু বিছিয়ে নেব। সবগুলো টুটি ফুটি আমি ভেজা টিস্যু থেকে উঠিয়ে নিয়েছি। ট্রের মধ্যে আমি আবারও ফ্রেশ টিস্যু বিছিয়ে নিয়েছি। তার উপর টুটি ফুটিগুলো আমি ঢেলে দিচ্ছি। এখন এটাকে রোদে শুকাতে দিব। বেশি রোদ থাকলে একদিনেই হয়ে যাবে, হালকা রোদ থাকলে 2 দিন সময় লাগতে পারে। টুটি ফুটিগুলো শুকিয়ে গিয়েছে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এটা ব্যবহারের জন্য প্রস্তুত। এভাবে শুকিয়ে নিলে আপনারা এটাকে প্রায় 1 বছর স্টোর করে ইউজ করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ফ্রেশ থাকুন এবং ফ্রেশ খাবার খান। ধন্যবাদ সবাইকে।